মাঠের সার্টিফিকেট পাওয়া গেছে। মাঠের মধ্যে যদি কোনো খেলোয়াড় বা আম্পায়ারের হয়ে থাকে কাইন্ডলি আমার কাছ থেকে নিয়ে যাবেন, কারো সার্টিফিকেট পাওয়া গেছে। যদি বাংলাদেশ টিমের হয়ে থাকে কিংবা আম্পায়ারের যদি হয়ে থাকে আমার কাছ থেকে যোগাযোগ করে নেবেন, কারো সার্টিফিকেট। শিকারপুর পল্লী মঙ্গল সমিতির ক্লাব থেকে সারাদিন অগরদিক যে দর্শকরা ক্রিকেট প্রেমীরা খেলা দেখেছেন তাদেরকে জানাই ক্লাব থেকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক অভিনন্দন। সারাদিন যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আর অল্প সময় আমাদের সহযোগিতা করুন সমস্ত খেলোয়াড়, বাংলাদেশ তথা ভারতের সমস্ত খেলোয়াড় আপনাদের কাছাকাছি যাবে, অবশ্যই স্যার তাদের সবাইকে দেখতে পাবেন। আর অল্প কিছুক্ষণ ধৈর্য ধরুন, সারাদিন যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আর একটু সহযোগিতা করুন। এই ঐতিহাসিক মুহূর্ত আশা করি আগামী দিনে আমরা আরো চেষ্টা করব ফিরিয়ে আনার জন্য। অক্লান্ত যে পরিশ্রম পল্লী মঙ্গল সমিতির সমস্ত সদস্য তার জন্য অসংখ্য ধন্যবাদ। সমিতির সকল অনুরোধ, আপনারা মাঠ পরিক্রমায় অংশগ্রহণ করবেন। সমিতির সকল সদস্যদের কাছে অনুরোধ, আপনারা যে মাঠ পরিক্রমায় অংশ বাউন্ডারির বাইরে সদস্যদের প্লেয়ারদের কাছাকাছি সদস্যদের কাছে অনুরোধ, আপনারা প্লেয়ারদের কাছাকাছি থাকবে এবং মাঠ পরিক্রমায় অংশগ্রহণ করবে। আমরা আপ্লুত, আমরা খুশি যে সারাদিন ধরে শিকারপুরে এতদিনের সমস্ত মানুষ যারা সুশৃঙ্খলভাবে খেলা দেখেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। বাকি যে আগামী দিন আরো অনেক আয়োজন আমরা করতে পারবো। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, প্লেয়ারটা আপনাদের কাছে যাচ্ছে,
আপনারা করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। তারা সারা দিন ধরে যেই রকম ভাবে খেলা আমাদেরকে উপহার দিয়েছেন সত্যি আমরা আপ্লুত। আমরা আপ্লুত এই আনন্দ ঘন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারে। পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে সমস্ত সদস্যদের জানাই যে আপনারা প্লেয়ারটা মাঠে যে পদক্ষেপ করছে তার কাছাকাছি থাকবেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবার কাছে আমাদের অনুরোধ যে মাঠের মাঝখানে প্লাস্টিক সেই রকম পরিষ্কার রাখতে সহযোগিতা করবেন। পল্লীমঙ্গল সমিতির সকল সদস্যদের কাছে অনুরোধ আপনারা কাছে থাকবেন। Thank you.
বিশেষ ধন্যবাদ জানাই মাননীয় শ্রী ভাস্কর বর্মন মহাশয়কে, যিনি পর্দার আড়ালে থেকে আমাদেরকে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ক্লাবের সকল সদস্যদের কাছে অনুরোধ, আপনারা বাংলা টিমের সামনে এসে সারিবদ্ধভাবে বসুন। এই ঐতিহাসিক ঘটনাকে আমরা ফ্রেমবন্দী করে রাখতে চাই।
পল্লী মঙ্গল সমিতির সকল সদস্যদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বাংলা টিমের সামনে এসে সারিবদ্ধভাবে বসুন। এই ঐতিহাসিক ঘটনাকে আমরা প্রেমবন্দী করে রাখতে চাই। পল্লী মঙ্গল বাচ্চা আরো ফাঁকা করতে হবে, অতিরিক্ত লোক ঢুকে গেছে, সমস্ত বাচ্চাদের সরিয়ে নাও। সার্কেলটা বড় করে দাও, সার্কেলটা বড় করে দাও। সদস্যদের কাছে অনুরোধ, তপন বৈরাগী, তপন বৈরাগী তুমি একটু আমার সঙ্গে দেখা করো, বৈরাগী তুমি একটু আমার সঙ্গে দেখা করো, তপন, তপন বৈরাগী। সমস্ত ক্লাবের সদস্যদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা বর্ডার লাইনে চলে যাবেন, দর্শক একটু সরিয়ে দেবেন। মানবেন্দ্র তুমি শুরু করো, এবার মানবেন্দ্র শুরু করো। পল্লী মঙ্গল সমিতির সকল সদস্যদের কাছে অনুরোধ, আপনারা হাতে হাত দিয়ে চেন তৈরি করে জায়গাটাকে একটু বড় করে দিন, না হলে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে পারবো না। দর্শকদের একটু পেছনে সরিয়ে দিয়ে সার্কেলটাকে একটু বড় করুন। मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, उन्नति का प्यार का चमन। अपने इस चमन को स्वर्ग हम बनाएंगे, कोना कोना अपने देश का सजाएंगे, जश्न होगा जिंदगी का, होंगे सब मगन होंगे सब मगन। इसके वास्ते निसार है मेरा तन मेरा मन। ऐ वतन ऐ वतन ऐ वतन, जाने मन जाने मन जाने मन। Thank you.
নারায়ণ চন্দ্র শীল, কৃষ্ণচন্দ্র পাল, আপনারা একটু মূল মঞ্চের কাছাকাছি থাকবেন। শুরু হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ সকল গ্রামবাসী এবং ক্রীড়াপ্রতি ক্রীড়াপ্রেমী দর্শককে ধন্যবাদ জানাই। বেঙ্গল ওয়ারিয়ার টিমকে ধন্যবাদ। বেঙ্গল ওয়ারিয়ার বাংলাদেশ যারা আমাদের এই মাঠে এতক্ষণ ধরে দর্শকদের আনন্দ দিচ্ছিলেন তাদের খেলার মাধ্যম দিয়ে আমরা শুরু করছি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম আমরা মোমেন্টাম দিয়ে ধন্যবাদ জানাব। আমরা দেখে নিচ্ছি দিব্যাং ওয়ারিয়ার অফ বাংলাদেশ টিমের হেড কোচ রাজু আহমেদ রাজকে, তাকে পুরস্কৃত করছেন আমাদের ক্লাবের সভাপতি মনোহর বর্মন মহাশয়। প্লিজ কাম মনোহর বর্মন, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সামনে আসুন। এবার আমরা দেখে নিচ্ছি সহকারী কোচ প্লাবন খানকে, তাকে পুরস্কৃত করছেন আমাদের ক্লাবের সম্পাদক কবি বৈরাগী মহাশয়। প্লাবন খান, একটু হাততালি দেবেন কাইন্ডলি। ধন্যবাদ কবি বৈরাগীকে। এবং আমরা ভারতের জন্য ডেকে নিচ্ছি দিব্যাং ওয়ারিয়ার অফ বাংলাদেশের ম্যানেজার তামিম শেখ। তামিম শেখকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তামিম শেখ একটু আসবেন আমাদের সামনে। তামিম শেখ এনাকে প্রস্তুত করছে আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক সঞ্জয় বর্মন। এবার আমরা দেখে নেব এই খেলায় যিনি মেডিকেল অফিসার ছিলেন প্রবীর রায় মহাশয়কে। প্রবীর রায় মহাশয় আপনি একটু সামনে আসবেন। এনাকে স্মারক দিয়ে সম্মানিত করছেন আমাদের আরেক ক্রীড়া সম্পাদক, সহক্রীড়া সম্পাদক হীরকান্তি শীল। Thank you.
এবার আমরা দেখে নিচ্ছি আমাদের যিনি পিচের দিক দিয়ে এবং মাঠের দিক দিয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছিলেন, কিভাবে পিচ তৈরি করলে ভালো হয় সেই রাজীবটাকে, রাজীব সাহা। তাহলে তো আসবেন রাজীব সাহা। হ্যালো রাজীব সাহা, এনারা তো সারা তুলে নিচ্ছেন আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ নীলাদ্রি শেখর সিং। নীলাদ্রি শেখর সিং, হ্যাঁ, গোটা গোটা বন্ধ কর, সব বন্ধ কর।